I don't wanna fall asleep, I don't wanna pass away. I've been thinking of our future, cause I'll never feel the fear. I don't care, cause I've never been so high. আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের আজকের এই পর্বে আপনারা দেখতে চলেছেন 10 দেশের ভাইরাল 10টি গান, আই মিন 10টা গান যে শেয়ার করবো আজকের এই পর্বে, এই 10টা গানই 10 দেশেরই হবে। ভিডিও শুরুতেই কিছু দেশের নাম উল্লেখ করি, যেমন রাশিয়া, কানাডা, কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো, আমেরিকা এবং কি ইংল্যান্ডের গানও আছে আমাদের আজকের পর্বে। আজকের এই পর্বে কোনো স্ক্যাম হবে না, 10 দেশের কথা বলে। আর আপনাদের সুবিধার্থে ভিডিওতে দেখানো গানগুলোর লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই দেখতে চলেছি রাশিয়ার ম্যাগি এবং অ্যান্ডি পান্ডার কোসান্দ্রা গানটি। আমার কাছে মনে হচ্ছে কোসান্দ্রা গানটির রিমিক্স ভার্সনটি বেশি জনপ্রিয় অফিসিয়াল অডিও ভার্সনটির চেয়ে। তবে রিমিক্স ভার্সনটিতে অন্যরকম একটা সোয়াগ আছে। রিমিক্স ভার্সনটি দিয়ে অনেকেই অনেক ধরনের অ্যাটিটিউড ভিডিও বানায়। ম্যাগির কণ্ঠে আরো বেশ কিছু জনপ্রিয় গান আছে, যার মধ্যে স্পেশালি বলতে হয় আই গেট লাভ গানটির কথা। এই গানটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। এই টাইপের গানগুলি বক্সে বা হেডফোন পরে শুনলে সবচেয়ে বেশি ফিল পাওয়া যায়। জাস্ট আপনারা শুনুন, আমি প্লে করে দিচ্ছি। তারপর আমার ভালো লাগা আরো একটি জনপ্রিয় গান শেয়ার করবো আপনাদের সাথে। গানটি হলো কানাডিয়ান শিল্পী পাওয়ারফুল এর ডেড বেট কফি ফর ইউর হেড গানটি। গানটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে আপনাদেরকে যেমনটা বললাম, গানটার যে লোফি ভার্সন গুলো আছে, এই লোফি ভার্সন গুলো দিয়ে আমি বেশ কিছুদিন থেকে স্টোরি দিতেছি, আই মিন স্টোরিতে ব্যবহার করছি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ভিডিওটা শেষ করে অবশ্যই গানটা চেক আউট দিবেন, পুরোপুরি শুনলে অবশ্যই রিলেট করতে পারবেন। আমি তো অন্তত রিলেট করতে পারছি গানটিকে। তারপর আমাদের লিস্টে 3 নম্বরে কোরিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী জং কুক এর ড্রিমার্স গানটি আছে। কোরিয়ান এই শিল্পী 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য গানটি গেয়েছিলেন। গানটা ইতিমধ্যে অনেক দর্শক জনপ্রিয়তা পায়, আর গানটিতে আজ পর্যন্ত ইউটিউবে ভিউ রয়েছে 220 মিলিয়ন। তারপর আমাদের লিস্টের 4 নম্বরে আপনারা দেখতে চলেছেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা এবং পায়েল দেবের জালিম গানটি। যদিও ভারতীয় অনেক পপুলার গান আছে, বাট রিসেন্টলি জালিম গানটি ইনস্টাগ্রামে অনেক ব্যবহার হচ্ছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা গানটি। তারপর আমাদের লিস্টের 5 নম্বরে বাংলাদেশি কুক স্টুডিওর মালোমা গানটি শেয়ার করব। গানটি রিসেন্টলি রিলিজ করা হয়। ভাইরে ভাই, গানটা রিলিজ করার পর কতটা ট্রেন্ডিং এ চলতেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। আর ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন, আর যারা মালোমা গানটি শোনেননি তাদেরকে আমি বলবো অনেক বড় একটি গান মিস করছেন। সত্যি গানটিতে কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে। তবে একটা জিনিস দেখে খুবই ভালো লাগে আমার কাছে, কোক স্টুডিও বাংলা এক ঝাঁক শিল্পী নিয়ে এক একটা গান নির্মাণ করে, যেই গানগুলিতে কোয়ালিটি মেইনটেইন করা হয়। আপনি সাধারণ চোখে দেখলে বুঝতে পারবেন এই গানগুলিতে কতটা কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে। তারপর আমাদের প্লে লিস্টে পাকিস্তানি কুক স্টুডিওর কানা ইয়ারি গানটি আছে। কানা ইয়ারি গদারি ইশকে নামে গার আদা।
গানটিতে কণ্ঠ দেয় কাহানি সোলো খ্যাত শিল্পী কাইফি খালিল ভাইয়া। কাইফি খালিল ভাইয়ার কণ্ঠে গানটি ভালোই লাগে আর কুক স্টুডিও বরাবরের মতোই একঝাঁক শিল্পী নিয়ে গানটি নির্মাণ করেন। তবে আমার কাছে মনে হচ্ছে যেভাবে কোয়ালিটি মেইনটেইন করে গান রিলিজ করতেছে কুক স্টুডিও, প্রত্যেকটা ভাষায় বেশি দিন লাগবে না, 4-5 বছরে কুক স্টুডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালাবে। এরপর আমাদের লিস্টের 7 নম্বরে মরক্কোর জনপ্রিয় শিল্পী সাতলাম জারেতের গালতানা গানটি শেয়ার করব। সাতলাম জারেতের এই গানটি ভালোই জনপ্রিয় আর অনেক কোয়ালিটিফুল গান উপহার দিয়েছে আমাদেরকে সাতলাম জারেত। যেমনটা আপনাদেরকে জানাতে পারি, সাতলাম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গুল্লিমাটা গানটিও রিলিজ করা হয়। এই গানটিও কিন্তু বিশ্বব্যাপী ভালো জনপ্রিয়তা লাভ করে। তারপর আমাদের প্লে লিস্টে নরওয়ের জনপ্রিয় মিউজিক আর্টিস্ট অ্যালান ওয়াকারের অ্যালন গানটি শেয়ার করব। অ্যালান ওয়াকারের ভালো জনপ্রিয়তা রয়েছে পুরো বিশ্বে, যেমনটা আপনারা জানেন এই গানটিও ব্যাপক পরিচিতি পায়। পার্সোনালি গানটি আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমেরিকার বেশ জনপ্রিয় স্ট্রে গানটি শেয়ার করব। গানটি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, যদিও ভিডিওতে দেখানো সব গানই মোটামুটি ভালো লাগে আমার কাছে। আমার ভালো লাগা গানগুলি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তারপর সবশেষ ইংল্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলি গোল্ডের লাভ মি লাইক ইউ ডু গানটি শেয়ার করব। গানটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। গানটাতে আজ পর্যন্ত ইউটিউবে ভিউ রয়েছে 2.3 বিলিয়ন, বুঝতে পারতেছেন কতটা জনপ্রিয়। সো ভিডিওতে দেখানো কোন গানটি বা কোন দেশের গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেননা আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। বুঝতেই পারতেছেন আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।